একুশে জুলাইয়ের মহাসভা মানে লক্ষ লক্ষ মানুষের ভিড় কলকাতায় প্রত্যেক বছর, এবং গত বছরের ভিড়কে ছাপিয়ে চলার চেষ্টা থাকে। সেজন্য সব কিছুকেই সুষ্ঠুভাবে পালন করার জন্য কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হল ডোরিনা ক্রসিং চত্বর থেকে সভামঞ্চের আশপাশ। প্রতি বছরের মতো এবারেও ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ স্মরণে মঞ্চ হয়েছে। তিনটি স্তরে মঞ্চ তৈরি। মূল মঞ্চটি মাটি থেকে 11 থেকে 13 ফুট উঁচু, দৈর্ঘ্য এবং প্রস্থে যথাক্রমে 80 এবং 42 ফুট। এইবারের মঞ্চে মোট 500 জন নেতা নেত্রী একসঙ্গে বসতে পারবেন বলে খবর। 45টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে মঞ্চের আশেপাশে। থাকছে 4টি কুইক রেসপন্স টিম, 18টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। আগে থেকেই VIP জোনে চলে গিয়েছে ধর্মতলা চত্বর। নিরাপত্তার কঠিন চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এরিয়া। এলাকাটিকে নিরাপত্তার কারণেই 10টি জোনে ভাগ করা হয়েছে। প্রতি জোনের দায়িত্ব দেওয়া হয়েছে একজন উপনগরপালকে। 20টি উঁচু ছাদ থেকে কলকাতা পুলিশ নজরদারি চালাচ্ছে বলে খবর। সভামঞ্চ এলাকা পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রচুর পরিমাণে সাদা পোশাকের পুলিশ মোতায়েন রয়েছে বলেও খবর। রাস্তায় জায়গায় জায়গায় রাখা রয়েছে গার্ডরেল। মোট 5,000 পুলিশ কর্মীকে ধর্মতলা চত্বরে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে। দফায় দফায় চলছে তল্লাশি। পুলিশ কুকুর অনবরত ঘুরে বেড়াচ্ছে মঞ্চ এবং আশেপাশের এলাকায়। এক কথায় বজ্র আঁটি একুশে জুলাই সমাবেশের মঞ্চ ঘিরে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।